আপনি আমি এত অযোগ্য যে আমাদের পাশে মায়ানমারে মারামারি হয়েছে, আমরা কিছুই করতে পারিনি, আর আপনি যুদ্ধের জন্য কোথায় হুঙ্কার ছাড়ছেন, কী জন্য হুঙ্কার ছাড়ছেন, আপনি কিছুই করতে পারবেন না। ভারতে কোথায় কী হলো, কোথায় কাশ্মীর চলে গেলো, কোথায় বাবরি মসজিদ চলে গেলো, যেন জিহাদের হুঙ্কার আপনার হুঙ্কারে থেকে যাবে, কিছুই করতে পারবেন না। আমি তো এই কদিন কিছুই বলিনি, আমি একবার বলেছিলাম যে কাশ্মীরে যে জিহাদ করা যে আমাদের জন্য ফরজ না, এটাতে আপনার বাড়াবাড়ি করেছেন। এত সর্বোচ্চ স্তর হচ্ছে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য নিঃসন্দেহে যেটা লাগবে বাধ্যতামূলক, সেটা হচ্ছে অবশ্যই রাষ্ট্রপ্রধান অনুমতি লাগবে। রাষ্ট্রপ্রধান বলতে আমি বুঝাচ্ছি না যে এমন কোন রাষ্ট্রপ্রধান যার আনুগত্যের ব্যাপারে প্রশ্নবিদ্ধ আছে, এটা বুঝাচ্ছি না। এমন কোনো একজন লোক থাকবে যার অধীন হয়ে, যার ক্ষমতাশীল কোনো ব্যক্তি, এই রাষ্ট্র হতে পারে, অন্য রাষ্ট্র হতে পারে, যার পরিচালনাগত যার ক্ষমতা আছে এবং যিনি কোনো রাষ্ট্রের আমানতদার হিসেবে কাজ করছেন, তার অধীনে গিয়ে যুদ্ধ করা আপনার জন্য তখন জায়েজ হয়ে যাবে, সেটাও ফরজ হবে না। যদি কোনো আপনি কাছে না থাকেন তখন আপনার জন্য জায়েজ হবে সেটা মাত্র, আপনার যদি কোনো তার অধীন থাকেন তখন হবে আপনার জন্য ফরজ, তার অধীন আপনি থাকলে। তাই সেই হিসাবে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের জন্য জিহাদ করার বর্তমান যে অবস্থা তাতে জিহাদ করা কখনো ফরজ নয়। কোন জিহাদটা, কাফের বিরুদ্ধে জিহাদ করা কখনো ফরজ নয়। তাদের বাকি তিনটি জিহাদ অবশ্যই ফরজ রয়ে গেছে। কাফের বিরুদ্ধে জিহাদের জন্য সরকারের পক্ষ থেকে কোনো যদি আহ্বান আসে সেটা আপনাকে করতে হবে, না আসলে সে গুণাগার হবে, রাষ্ট্রপ্রধান গুণাগার হবে, তারা করে না, যদিও আমরা কষ্টে আছি মুসলিমরা, এই জন্য তারা গুণাগার হবে। আপনার দায়িত্ব হচ্ছে বাকি তিনটি কাজ করা, এলম আমল দাওয়াত সবর, শয়তানের বিরুদ্ধে জিহাদের শাহওয়াত এবং প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ এবং আপনার সন্দেহের বিরুদ্ধে জিহাদ, এটা আপনার করা বাধ্যতামূলক। এবং আপনার আরও তিনটি, যে হাত দিয়ে, মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে জালেম বা ফাসাদকারী, ফেতনা ফাসাদকারী, এদের বিরুদ্ধে কাজ করা, এটা আপনার জন্য ফরজ। এগুলি অবশ্যই করতে হবে, এগুলি কোনোদিন কেউ অস্বীকার করে না। যেই কাজটি আমরা করতে মানুষের জন্য নিষেধ করি সেটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত শর্ত পূরণ হয়নি, কোনো রাষ্ট্রপ্রধানের অধীন যুদ্ধটা হচ্ছে না, আপনার রাষ্ট্র অধীন যাদের যার অধীনে আছেন তিনি যুদ্ধ করছেন না আপনার উপর, তখন সেটা ফরজ নেই। অন্য দেশে গিয়ে করবেন কি না, অন্য দেশে যদি কেউ এরকম আহ্বান জানায় তার দেশের লোকদের উপর, তখন ফরজ আইন হবে, কিন্তু আপনার জন্য সেটা ফরজ আইন থাকবে না, আপনার জন্য নফলই থেকে যাবে। যদি আপনি যেতে পারেন কখনো সেখানে, তখন করতে পারবেন, এর আগ পর্যন্ত আপনার জন্য নফল থাকবে। কিন্তু আমরা বলি না, এই দেশে যারা বসবাস করছে বাংলাদেশে, তার একটা ছোট্ট রাষ্ট্র, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই, বাইরের রাষ্ট্রের উপর বেশিরভাগ সময় তার পররাষ্ট্রনীতি নির্ভরশীল হয়ে পড়ে, এখানে আপনার আমার মতো এরকম পাগলামি করে কেউ যেন পাগলামির ঘোড়া না দাবড়াই, বরং ভালো করে দেখি যে আমার পায়ের নিচে মাটি কতটুকু, আমি কোনটা করতে পারবো, আমি যেটা করতে পারবো সেটা করি। মনে রাখবেন, যখন কখনো কখনো জেহাদ ফরজ আইন হওয়ার পরেও ইমানদাররা যদি কোনো জেহাদ না করে তখন তার গুণা হয় না, কারণ তাদের অবস্থা থাকে কী জন্য, কী জন্য ইল্লা মুতাহাদ্দিফান লিকিতাল আও মুতাহাজ্জিজান লিফিয়াতিন আও মুতাহাদ্দিফান লিকিতাল, কোনো একটা সময়ের জন্য অপেক্ষা করে তারা, যে শক্তি সামর্থ্য অর্জন করে তারপর করবে। সেই শক্তি সামর্থ্য অর্জন করতে হলে এদেশের মানুষকে দিন সম্পর্কে আগে জানাতে হবে, দিন ইসলাম সম্পর্কে তারা জানানো, তাদেরকে আপনি কী নিয়ে কী জিহাদ করবেন। সুতরাং আপনাকে বলছি, আপনি অমুক তমুকের ভিডিও নিয়ে আপনি যারা বলে থাকে আমরা জিহাদকে অস্বীকার করেছি, এটা মিথ্যা কথা বলছে, আমরা জিহাদকে অস্বীকার করি না। জিহাদের স্তরগুলো, সর্বোচ্চ স্তর যেটা কাফের বিরুদ্ধে জিহাদ, এটার জন্য আমরা কোরআন এবং সুন্নাহ যে শর্ত দেখেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতে শর্ত দেখেছি, আমাদের সালবে সালেন যে শর্ত দিয়েছেন উম্মতের মধ্যে, শর্ত একবার সবাই নিকটে স্বীকৃত, সেই শর্তটিকে অস্বীকার করা যাবে না। সেটা হচ্ছে, অবশ্যই কোনো এমন ক্ষমতাধর ব্যক্তির অধীন হতে হবে জিহাদটা, যিনি জিহাদটা করতে পারবেন তার অধীন হয়ে জিহাদটা করতে হবে। কতক্ষণ মানুষ একত্রিত হয়ে কিছু মোল্লা মুন্সিদের ঠাং সাথে নিয়ে, কিছু যুবকদের সাথে নিয়ে মারামারি হানাহানি করা, কোন দেশে যাইয়ে চোরাগুপ্ত হামলা করা, এটা জিহাদের অন্তর্ভুক্ত জিনিস নয়, এটা হচ্ছে সন্ত্রাসী কাজ। এটার কারণে উম্মতে মুসলিমার বিপদ চলে আসে এবং সেই বিপদগুলো কখনও আর সামলানোর কোনো সুযোগ থাকে না। এই জন্য আপনি যেটা বলেছেন সেটা আপনি বুঝে নেন, আমরা জিহাদ অস্বীকারকারী কখনও জিহাদ অস্বীকার ইমান থাকে না। আমরা বলেছি সর্বোচ্চ পর্যায়ে যে কাফের বিরুদ্ধে জিহাদটা, সেটার জন্য যে শর্ত আছে, শর্তটা অবশ্যই এটা একেবারে সর্বস্বীকৃত, এটা ইজমা উম্মা, উম্মতের এজমা, এখানে যে সেখানে রাষ্ট্রপ্রধান লাগবে বা এমন কোনো শক্তিধর ব্যক্তি লাগবে যার অধীনে জিহাদ করা যায়, সেরকম ব্যক্তি হতে হবে, নাহলে জিহাদ করা যায় না। অন্ধকার কোনো প্রকোষ্ঠে বসে আছে অথবা কোনো জায়গায় লুকিয়ে আছে, বড় বড় বাগাড়ম্বর করে কথা ছাড়ছে, অথবা কোনো তোরাবোরা পাহাড়ের অধীন কোথাও লুকিয়ে আছে কোনো গাছ গর্তের নিচে, গর্তের ভিতরে, সেখান থেকে আহ্বান জানাবে, তার কোনো জায়গা নেই, রাষ্ট্র বলতে যেটা বোঝায় তার অধীন কোনো জনগণ নেই, তার অধীন কোনো স্থান নেই, তার কোনো অস্ত্র সম্ভার নেই, তার কোনো চলার অবস্থা নেই, এই অবস্থায় আপনার যারা আপনাকে জেহাদে আহ্বান জানাচ্ছে তারা আপনাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের আহ্বান জানাচ্ছে,
এ থেকে আমাদের সাবধান থাকতে হবে। এই জন্য আপনি যদি কোনো, আমরা আবারও বলছি স্পষ্ট করে, আপনি বাংলাদেশের পরিস্থিতিতে যে অবস্থায় আছে অবস্থায় আপনার জন্য কাফের বিরুদ্ধে জিহাদ করাটা ফরজ আইন নাই, এটা ফরজ কিফায়াও নাই, এটা আপনার জন্য কোনো বাধ্যবাধকতায় পড়ে না। আরেকটি কারণও আপনার জন্য জিহাদটা বাধ্যতামূলক না, সেটা হচ্ছে এই এই জিহাদটা অর্থাৎ কাফের বিরুদ্ধে জিহাদ বাধ্যতামূলক না, সেটা হচ্ছে আপনি জানেন যে জিহাদের জন্য পরিপূর্ণ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জিহাদের কাজ, অস্ত্র চালনা প্রশিক্ষণ এগুলি জানতে হয়। এগুলি সেনাবাহিনীর কাজ, এগুলি ব্যক্তিতে যুদ্ধ হয় না। ব্যক্তিতে যুদ্ধ সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যে কোনো যুদ্ধ হলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষগুলো, সিভিলিয়ানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সিভিলিয়ানদের জায়গা থাকে না, মেয়েদের অবস্থা খারাপ হয়, যুবকদের অবস্থা খারাপ হয়, ছেলেদের অবস্থা খারাপ হয়, কিন্তু আপনি মাঝারি বয়সে যারা আছে তারা হয়তো কিছুক্ষণ অস্ত্র নিয়ে টানাটানি করলো, তারা হয়তো লাঠি সরে নিয়ে দৌড়ালো, কিন্তু কিছুক্ষণ পরে তারাও মারা পড়ে। এই যুদ্ধ সমতা যুদ্ধ ওই সময় হবে যখন সেনাবাহিনী যুদ্ধ হবে। আমাদের দেশের যদি কোনো সরকার যদি কোনো যুদ্ধ করে অবশ্যই সেনাবাহিনীকে সেই প্রক্রিয়া নিয়ে যেতে হবে, সেই যুদ্ধের যোগ্যতায় নিয়ে যেতে হবে। আপনি আমি এত অযোগ্য যে আমাদের পাশে মায়ানমারে মারামারি হয়েছে আমরা কিছুই করতে পারিনি, আর আপনি যুদ্ধের জন্য কোথায় হুঙ্কার ছাড়ছেন, কী জন্য হুঙ্কার ছাড়ছেন, আপনি কিছুই করতে পারবেন না। ভারতে কোথায় কী হলো, কোথায় কাশ্মীর চলে গেলো, কোথায় বাবরি মসজিদ চলে গেলো, যেন জিহাদের হুঙ্কার আপনার হুঙ্কারে থেকে যাবে, কিছুই করতে পারবেন না। আমি তো এই কদিন কিছুই বলিনি, আমি একবার বলেছিলাম যে কাশ্মীরে যে জিহাদ যে আমাদের জন্য ফরজ না, এটাতে আপনার বাড়াবাড়ি করেছেন। এত মধ্যে তো অনেক কিছু ঘটে গেছে, এখন তো কে আপনাদের বাধা দিয়েছে, আপনি জাননি কেন, আপনাদের যেতে বাধা দিল কে? তাহলে আপনার বোঝা গেলো যে আপনারা ভাগ অড়ম্বর করছেন, যুবকদেরকে বিভ্রান্ত করছেন এবং কিছু মানুষকে নষ্ট করার জন্য, তাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য আপনারা ষড়যন্ত্র করছেন। এদেশের মাটিতে শান্তিতে বসবাস করার জন্য এই যুবকদের, বৃদ্ধদের, সন্তানদের বা এতিমদের বা যারা মেয়েদের, মহিলাদের বা ছোটো বাচ্চাদের, তাদের উপর আপনি সামান্যতম কোনো ভয় বা আশঙ্কা আপনার মনে জাগছে না। অথচ আপনি জানেন যে এরকম যুদ্ধ কোনো দিন ভালো কিছু নিয়ে আসে না, যুদ্ধ সবসময় এরকম অসম যুদ্ধ সবসময় খারাপ কিছুই নিয়ে আসে। আপনি এরকম কোথাও যে একটা আক্রমণ করলে আর ওরা এসে পুরো গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিল, কী লাভ হলো সেটা? সেটাতে কিছু মানুষটা করেছে, করে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে অনেক জায়গাতে সেটা হচ্ছে, যারা নিজেরা না বুঝে হঠাৎ করে একজনকে মেরেছে আর এরপরে পুরো এলাকাকে এলাকা জ্বালিয়ে দিয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মেয়েদের ধরে নিয়ে গিয়েছে, এতে লাভ হয়েছে কার? ইসলাম এটা বলে না। ইসলাম হলো অসম অবস্থা থাকলে সেখানে শক্তি সঞ্চয়ের জন্য সেই যুদ্ধ থেকে বিরত থেকে সবর এখতিয়ার করবে অথবা হিজরত করবে, কিন্তু তারা সেখানে সবর এখতিয়ার করা উচিত। সেখানে আপনি হঠাৎ করে তাদের হাতে অস্ত্র তুলে দিলেন মারামারি হানাহানি করতে অথবা তাদেরকে পাগলামি করার জন্য তার অন্তরের ভিতরে জাগ্রত করে দিলেন যে কাউকে একজনকে মেরে ফেলতে হবে, এইটা একজনকে মেরে ফেলা তো জয় নয়। যেই যুদ্ধ হতে হবে, যে যুদ্ধে জয়, এমন যুদ্ধ হতে হবে যুদ্ধ জয়লাভ করা যায়, যেখানে আপনি দেখতে পান জয়লাভ করা যায় না, তখন আপনার জন্য সলহে আসে, মীমাংসার বিষয় আছে আপনার জন্য, তখন ইন্টারন্যাশনাল সমস্ত ট্রিটি আছে, চুক্তি আছে, সেগুলি দিয়ে আপনি কাজে লাগাতে পারেন। কিন্তু এটা না করে আমরা যদি হানাহানি মারামারিতে যুবকদেরকে উদ্বুদ্ধ করি, এটা হবে আত্মঘাতী এবং ক্ষতিকর কাজ, এটা যেন কোনো মানুষ না করে। বুঝতে পারছেন আশা করি বিষয়টি, এর বেশি বোঝানোর কোনো আমার ক্ষমতা নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।